নোয়াখালী যারা ঢাকায় আছেন যারা সাংবাদিকতা করেন তাদের নিয়ে এই সংগঠনটা গড়ে উঠেছে সেটি হচ্ছে যাই ঢাকাস্থ নোয়াখালী সাংবাদিক ফোরাম। तो ये फोरामटा आसले गड़े उठार मूल उद्देश्यटा होच्छे जे एर मध्य दिए जे पेशागत उत्कर्ष साधन बा पेशागत उन्नयन सेई जिनिसटा करा एकी संगे आमादेर जारा सदस्य आछे सबार साथे एकटा सौहार्द्यपूर्ण सम्पर्क गड़े उठा एके अन्येर विपदे पाशे एसे दाड़ाबे सबार साथे सबार सेई सम्पर्कटा जेन गड़े उठे एई जन्य एई संगठनटा मूलत गड़े उठा। आर एई संगठन गत कयेक बछर धरेई ढाकाय जारा सांबादिक आछेन तारा मिले एई संगठनटार साथे जड़ित आछेन। एर आगे दुइटा कमिटी छिलो एबार एई प्रथमबारेर मतो নোয়াখালী সাংবাদিক ফোরাম নির্বাচন যাচ্ছে যে নির্বাচনের মাধ্যমেই সবাই সদস্যরা নিজেদের প্রতিনিধি বাছাই করে নেবেন এবং নির্বাচন করবেন। তো সেই জায়গায় এখানে যে নির্বাচন কমিশন গঠন হয়েছে এর মধ্যে তিনজন নির্বাচন কমিশনার আছেন। আর প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন যে আমাদের দৈনিক সমকালের সিটি এডিটর সাহিদ চৌধুরী, তিনি খুব জনপ্রিয় মানুষ, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। আর আরেকজন নির্বাচন কমিশনার আছেন তিনি হচ্ছেন যে আমাদের সম্প্রতি প্রকাশিত হয়েছে दैनिक देश रूपान्तर पत्रिकाटी प्रधान प्रतिबेदक माने चीफ रिपोर्टर। और आमी महिउद्दीन आहमेद आमिओ निर्वाचन कमिशनार हिसेबे दायित्व पालन करछि। आमी आछि गाजी टेलिभिशने कर्मरत। तो एखन पर्यन्त आमादेर आजके छिलो নোয়াখালী सांबादिक फोरामेर जे निर्वाचनेर फर्म जमा देवार शेष दिन। फर्म बोलते गेले बिक्री होयेछे प्राय ৮০টার मतो फर्म वितरण होयेछे। सदस्यरा खूब उत्साहेर संगे एई फर्मगुला संग्रह करेछे। आर एखन पर्यन्त प्राय ৪০টির मतो फर्म जमा पड़ेछे। आर सबकटी पदेई आसले सदस्यरा प्रतिनिधित्व करछेन। आर सुंदर एकटा सबार मध्य जेई सौहार्द्यपूर्ण सम्पर्क प्रार्थी एबं आमादेर जारा साधारण सदस्य आछे सबार मध्य एर मध्य दिये आमरा निर्वाचनेर दिके एगिये जाच्छि। आजके आमरा खसड़ा जे तालिका सेटी सेई तालिकाटा प्रकाश करब। आर आगामीकालके প্রত্যাহারের সময় থাকবে। প্রত্যাহার পরে মূলত সবাই নির্বাচনী প্রচার প্রচারণায় নেমে পড়বেন। আশা করি যে ২৬ তারিখে জাতীয় প্রেস ক্লাবে আমাদের এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। আর ওই দিন সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে এসে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং ভোট দেবেন। ভোট দেওয়ার মধ্য দিয়ে তারা আগামী ২ বছরের জন্য নিজেদের যে প্রতিনিধি যে নেতা সেটা নির্বাচন করবেন। আমরা আশা করি এই নতুন যে কমিটি আসবে তারা আমাদের এই সংগঠনটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। আমরা যে লক্ষ্যে এই সংগঠনটা গড়ে উঠেছে সেই জায়গায় এই সংগঠন পৌঁছে যাবে বলে আমি আশা করি। আর আমাদের নোয়াখালী যে টিভি তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং নোয়াখালী সাংবাদিক ফোরামের সকল সদস্যের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জানাই। নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।